ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার কবর ভাঙার অভিযোগ ইউপি চেয়ারম্যান সহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে বিচার আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় শরীফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী, তার ছোট দুই ভাই ইমান উদ্দিন ও আলাউদ্দিন চৌধুরী সহ তার সহযোগী পাঁচজনের বিরুদ্ধে এই নির্দেশ জারি করেছে আদালত।